নমস্কার, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকুন, সবার ভালো হোক এই শুভ কামনা জানিয়ে। কিন্তু আমি তো মায়ের কাছে সবসময় প্রে করেই থাকি যে 23 সালে অনেক অঘটনা ঘটেছে, অনেক কিছু ঘটনা ঘটেছে, অনেকের ক্ষেত্রে শুভ হয়েছে, অনেকের ক্ষেত্রে অশুভ হয়েছে। তো আমি মায়ের কাছে প্রে করে থাকি। তো 2024 সাল আপনারা মানে একদম চিন্তায় আছেন, তাই তো আমার মীন রাশি, আমার মীন রাশি, আমার সারা সাথীর একটা প্রভাব চলছে। ঠিক বলেছেন বন্ধুরা, শনির একটা প্রভাব তো অবশ্যই আছে। তো শনি দেবতাকে খুব একটা ভয় পাবেন না, কারণ আমরা শনি মহারাজকে বড় ঠাকুর বলি। আবার এই শনি মহারাজ যখন আমাদের মানে খুব বক্রগতিতে চলছে, আড়াই 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 সারা সাথী বলি বলে থাকি আমরা, তো প্রত্যেকটা রাশিতে শনি মহারাজ 2.5 বছর করে অবস্থান করেন, কথা আপনারা জানেন, অনেকেই জানেন, আর আমার প্রোগ্রামের মাধ্যমে তো অনেকেই জানতে পেরেছেন। তো আমি সেভাবেই ব্যাখ্যা আমি দিয়ে থাকি। তো মীন রাশি নতুন বছরটি কেমন যাবে, এটা একটা বিরাট ব্যাপার আছে, আপনারা চিন্তায় আছেন। এই নতুন বছরটি মিশ্র ফলদান, খুব যে বিরাট ভালো যাবে আশা করব তা নয়, আর খুব যে খারাপই যাবে একেবারেই একদম মানে তলানিতে ঠেকে যাবে সেটাও নয়, মিশ্র ফলদান আশা করছে। বাধার মধ্য দিয়ে অগ্রগতি হবেন, বাধা আসবে, বিপত্তি আসবে, তাকে লড়াই করে এগিয়ে গিয়ে আপনি অগ্রগতি হবেন। অর্থ উপার্জনের যোগটা খুব ভালো আছে, অনুকূল থাকবে, তবে ব্যয়যোগও কিন্তু আছে। ব্যয় মানে আয় অপেক্ষা আয় আসছে, আয়ের সঙ্গে সঙ্গে ব্যয় হয়ে যাচ্ছে। চাকরির স্থলে শত্রুতা বাড়বে, যারা কর্ম করছেন, কেউ বেসরকারি আছেন, কেউ সরকারিতে আছেন, বা কোনো ফার্মে আছেন, কোনো কোনো না কোনো শত্রু কিন্তু আপনার কিন্তু বেড়ে যাবে, এটা একটু সতর্ক হতে হবে। তবে কর্মে কিন্তু সাফল্য পাবে, পদোন্নতি, সুনাম, মান সম্মান এগুলো কিন্তু কেউ আটকাতে পারবে না, এগিয়ে যেতে পারবে না, একথা বিশ্বনাথ বলছে। সঙ্গে একটা যোগ আছে, কর্ম পরিবর্তনের যোগ, বদলি হতে পারেন। হ্যাঁ, চিন্তা করছেন কাছাকাছি যাব, বদলি ব্যাপারটা যে কোনো না কোনো ভাবে কিন্তু একটা বদলির যোগ আছে মীন রাশির ক্ষেত্রে। কিন্তু ঝামেলাও আছে, আইনি ঝামেলা, হঠাৎ ঝামেলা, অকারণ ঝামেলা, মান সম্মান হানি, মামলা, মকদ্দমা, পথ দুর্ঘটনা, হঠাৎ করে ঝামেলা, এবং পিতামাতার শরীর খুব একটা ভালো যাবে না। প্রথম এবং শেষ ভাগে কিছু বাধা, প্রথম 3 মাস, লাস্ট 3 মাস আপনারা মিলিয়ে নেবেন। বিশ্বনাথ বলছে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আবার লাস্টের দিকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে। বিরাট কিছু উল্লেখযোগ্য রেজাল্ট না হলেও সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে, বাধার সম্মুখীন হতে পারেন। পড়ুয়াদের বিদ্যাচর্চায় অমনোযোগী, মানে যারা পড়াশোনা করছে স্টুডেন্ট আছে, তাদের মনঃসংযোগের অভাব হবে, হঠাৎ করে মনটা অস্থির, মনটা চঞ্চল, যখনই বিদ্যাক্ষেত্রে মনঃসংযোগের অভাব, তাহলে জানা জিনিস ভুল হবে, সিলি মিস্টেক হবে, তাহলে নাম্বারটি আপনার কমে যাবে। আপনার সন্তানের ক্ষেত্রে, আপনার সন্তান ক্ষেত্রে, পুত্র কন্যা যাই হোক না কেন, মীন রাশি যাদের আছে, বিদ্যাক্ষেত্রে কিন্তু মনোনিবেশ, পরিবেশটাকে রাখতে হবে, কিন্তু একটা অমনোযোগী বার্তা থাকবেই কিন্তু 2024 সাল মীন রাশির ক্ষেত্রে। মানে যেটাকে আমরা বলে থাকি জানা জিনিস ভুল হয়ে যায়, সেই কারণে আশাপ্রদ ফলদানে বাধা, এটা কিন্তু থাকবে, খুব সাবধান। সন্তানের স্বাস্থ্যের ক্ষেত্রে প্রবলেম হবে, পেটের সমস্যা, লিভারের সমস্যা, চোখের সমস্যা, যারা ভুগছে তাদের কিন্তু অবশ্যই চোখের একটা সমস্যা ভীষণভাবে হবে, এবং তার মতিগতি, পড়াশোনার যে মতিগতি, মানসিক স্থিরতার অভাব হবে, এতে করে চিন্তা থাকবে, এবং দাম্পত্য জীবনে সম্পর্ক নরম গরমে কাটবে আর কি, একবারে খুব স্মুথভাবে সুন্দর আনন্দ হাস্যময় হয়ে চলবে তা নয়, কখনো নরম কখনো গরম, কখনো গরম কখনো নরম, এইভাবে কিন্তু সম্পর্কের একটা স্থিতি ব্যাপারটা কিন্তু মাঝে মধ্যে ডিস্টার্ব হবে, এটা কিন্তু মিলিয়ে নেবেন। দেব আরাধনার দ্বারা আধ্যাত্মিক চেতনা, শান্তি বোঝায় থাকবে, যারা একটু মাতৃ আরাধনা করছেন, ভগবান কৃষ্ণের আরাধনা করছেন, যারা বজরংবলী আরাধনা করছেন, যারা শিবের প্রার্থনা আরাধনা করছেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আরাধনা একটু বাড়িয়ে দেন, একটু মনোনিবেশটা ওইদিকে দেবেন, তাহলে ওভারঅল কিন্তু একটা ভালো 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 বার্তা কিন্তু 2024 সালে আপনি পাবেন। বিশেষত মানসিক শান্তি, ভ্রমণ যারা করছেন তারা একটু সতর্কতার মধ্যেই চলবেন, যারা হুটার বেরিয়ে যান ভ্রমণ যাত্রা বেড়াতে যাওয়ার যোগটি আছে, কিন্তু একটু সাবধান সতর্কতার মধ্যে দিয়ে কিন্তু চলবেন। প্রেম প্রণয় যারা করছেন তাদের কিন্তু ভালো যোগ আছে, প্রেমের যোগ খুব ভালো আছে, প্রণয় বিবাহ যোগও আছে, এটা নিয়ে কোনো একটা চিন্তার বিশেষ নয়, কিন্তু বাধার সম্মুখীন হতে হইবে। এলাম খেলাম জয় করলাম এটি কিন্তু ঘটবে না, আমি বলে দিলাম, এটা আমার বিশেষ গবেষণালব্ধ জিনিস নিয়েই বার্তাটা আমি পৌঁছাচ্ছি। জ্যোতিষ আপনার মীন রাশির ক্ষেত্রে কী কী হয়,
ইতিপূর্বে আমি সব রাশিগুলো বলে গেছি, আপনারা আমার ইউটিউব ফলো করুন, সাবস্ক্রাইব করুন, অপরকে জানান, আপনাদের কিন্তু শুভ হবেই, কারণ আমি যেভাবে বার্তা আপনাদের দিচ্ছি, শুভ বার হচ্ছে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, শুভ গ্রহ রন্ধন হচ্ছে গোমেদ এবং পিতপক্ষরাজ। অবশ্যই কোনো ভালো পেশাদার জ্যোতিষীর কাছে গিয়ে একটু জেনে নেবেন, টোটাল ওভারঅল দেখে আমি তো অনেকটাই বললাম। স্তব করবেন মা তারা আর দক্ষিণা কালী, কালী মা স্তব করবেন এবং মা তারাকে ডাকবেন ওম কালিকাওয়াই বিদ্মহে মহাকরজ ধীময়ী তন্ন দেবীং প্রচুদয়াৎ, ওম তারাওয়াই বিদ্মহে মহাকরজ ধীময়ী তন্ন দেবীং প্রচুদয়াৎ। মায়ের নামকরণ স্ট্রেং 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 তারাওয়াই নম, প্রতিদিন স্নান করে উঠে 108 বার যদি এই নামটি করতে পারেন খুব ভালো হয়। কিন্তু দক্ষিণা কালিকাওয়াই নম এই নামটি যদি 108 বার করতে পারেন, আমি বলছি অনেকটা মানসিক শান্তি পাবেন। আর প্রতি বৃহস্পতিবার কী করবেন, মিনের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, প্রতি বৃহস্পতিবার আপনি করবেন দুধ মধু, দুধ মধু কেশর এবং জল একত্রে বসিয়ে যদি পারেন একটু আখের রস, আখের রস আমরা সর্বত্রই পাই, তাহলে দুধ মধু দশকর্মা দোকানে কেশর পাওয়া যায়, কেশর জল সঙ্গে একটু আখের রস একত্রিত করে মা লক্ষ্মীকে অভিষেক করুন, দিয়ে মা লক্ষ্মীকে প্রণাম করুন, গৃহলক্ষ্মী হিসাবে থাকবেন আপনি এবং মা লক্ষ্মীর কৃপা পাবেন। মা লক্ষ্মীকে অভিষেক করলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়, যেখানে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় সেখানে আশা রাখছি, মায়ের আশীর্বাদ নিয়ে বলছি, অর্থের উন্নতি হবে। সবাই ভালো থাকুন, সবার শুভ হোক, এই শুভ কামনা করি আদ্যাশক্তি মহামায়ের কাছে। হরি ওম তৎসতাম, হরি ওম তৎসতাম, হরি ওম তৎসতাম, ভালো থাকবেন। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ।